مجاوبة الدينية مانش مستهد بان محمد الأمين كافر ونسلي على رسولك الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال رسول الله صلى الله عليه وسلم ادروا الحدود ما استطعتم نيلر پارا جامعه امدادیہ مدرسہ الامداد چھیتو پڑھاگر کتنک آجتو আজকের বক্তা প্রতিযোগিতা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি নের আসনে সমাসীন বিজ্ঞ বিচারক মণ্ডলী সুদক্ষ পরিচালক ও আজকের সুধি সকলকে জানাই আমার আন্তরিক মোবারকবাদ সম্মানিত উপস্থিতি আমার আলোচ্য বিষয় হলো আদর্শ সমাজ রাষ্ট্র পরিচালনায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উক্ত বিষয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহু তাআলা সম্মানিত উপস্থিতি যখন সারা বিশ্বের সমাজ ব্যবস্থার মূলে উঠার আঘাত হানছিল যার কোনো সুষ্ঠু সমাধান খুঁজে পাওয়া যাচ্ছিল না যার ফলে সমাজের অসংখ্য মানুষ যার ফলে সমাজের অসংখ্য মানুষ জুলুম নির্যাতনের শিকার হচ্ছিল ঠিক এমন সময় শান্তি ও কল্যাণের বাণী আগমন করেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তিনি প্রতিষ্ঠা করেন একটি শান্তিময় সমাজ রাষ্ট্র ব্যবস্থা সম্মানিত উপস্থিতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে বিচক্ষণতা দূরদর্শিতা ও অতুলনীয় দক্ষতার পরিচয় দিয়েছেন বিশ্বের ইতিহাসে এর কোনো দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায় না যাবে না সম্মানিত উপস্থিতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজ রাষ্ট্র পরিচালনার পাশাপাশি কিছু আইন প্রণয়ন করেন যার ফলে সমাজের যার ফলে চুরি ডাকাতি সন্ত্রাসী দুর্নীতি সম্পূর্ণরূপে নির্মূল হয়েছিল সম্মানিত উপস্থিতি আজ কেন আমাদের সমাজে চুরি ডাকাতি সন্ত্রাসী দুর্নীতি চালাচ্ছি এই সকল কিছুর কারণ হলো একমাত্র আদর্শ সমাজ রাষ্ট্র পরিচালনা না থাকা সম্মানিত উপস্থিতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিরকম আদর্শ সমাজ রাষ্ট্র পরিচালনা করেছিলেন তা একটি ঘটনার মাধ্যমে বুঝে আসে কুরাইশ গোত্রের ফাতেমা নামক এক মহিলা চুরি করেছিল তখন সকলে বলাবলি করতে লাগলো ইসলামী হুকুমত অনুযায়ী তার হাত কাটা হবে তখন কিছু লোক বলতে লাগলো চিন্তার কোনো কারণ নাই মুহাম্মদ তো আমাদের গোত্র লোক সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুপারিশ করা হলো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীপ্ত কণ্ঠে বলে দিয়েছিল যদি আমার পরিচয় টুকরা ফাতেমা হত তবে আমি তার হাত কাটতে কণ্ঠবোধ করতাম না মুহতরম হাজিরিন বিশ্বের ইতিহাসে একমাত্র শতভাগ সফল ও আদর্শ রাষ্ট্র নায়ক হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু আজকের সমাজে কিছু নাস্তিক মুরতাদ যারা আমার রসুলের সমাজ রাষ্ট্র পরিচালনা নিয়ে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করে আমি তাদেরকে বলতে চাই তোমরা আকাশ দেখেছো তার বিশালতা দেখনি তোমরা বাঘ দেখেছো তার হুঙ্কার শুনি তোমরা মুসলমান দেখেছো তার ইমানি শক্তি দেখনি যদি সমগ্র মুসলিম জাতি এক হয়ে নারে তাকবীর ধ্বনি দিবে সেদিন তোমাদের মতো নাস্তিক মুরতাদ বরাবর রাস্তা খুঁজে পাবে না সম্মানিত উপস্থিতি মিটাই হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তারাক্কু ফীকুম আমরাইন নাম তাদিল মা তামাসসাতকুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতুর রাসূল আমি তোমাদের মাঝে দুইটি জিনিসকে রেখে গেলাম তোমাদের তোমরা যতক্ষণ পর্যন্ত এই দুটিকে আঁকড়ে ধরবে তোমরা গুমরা হবে না আদর্শ সমাজ রাষ্ট্র পরিচালনা করতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে দেওয়া সেই কোরআন সুন্নাহ মোতাবেক করতে হবে আর কোরআন সুন্নাহ মোতাবেক সমাজ রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে যারা বড় হয়ে বাধা হয়ে দাঁড়াবে তাদেরকে আমি পরিষ্কার কণ্ঠে বলতে চাই তোমরা ভুলে যাও না এখন আমাদের শরীরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত বইছে চলেছে এখন আমাদের শরীরে রক্ত বয়ে চলেছে এদেশ তোমার
পরিষ্ক বলতে চাই সারা বিশ্বকে একটি ইসলাম হুকুমতের মাধ্যমে সকল ইসলাম বিরুদ্ধে বিস্তার ভেঙে দেওয়ার জন্য তুই জীবনের প্রয়োজন জীবন দেব রক্তের প্রয়োজন রক্ত দেব তবুও খোদা এই জমিনে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন আদর্শ সমাজ রাষ্ট্র ব্যবস্থা করে সর্ব ইনশাআল্লাহ তাআলা ওমা তৌফিক ইল্লা বিল্লাহ নসর মিনাল্লাহি ফাতহু ওয়া করিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু